আলু গাজর দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। আসলে দেশি মুরগি একটু সময় লাগে। আসসালামু আলাইকুম, সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একেবারে নিত্য যে রান্নার প্রসেস, সহজ সরলভাবে আলু গাজর দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল, এটা কিন্তু সব সময় রেগুলার খাবারের জন্য বেশ ভালো একটি খাবার। এখানে আমি তিনটি মুরগি নিয়েছি, তিনটি মুরগি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ লবণ। হলুদ দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ, সেই সাথে লবণ দিয়েছি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 1.5 টেবিল চামচ, আর মুরগির রাঁধুনি মুরগির মশলা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে তেল দিয়ে দিলাম 1 কাপ। তেলটা ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কেউ কম খেতে চাইলে কম দিতে পারেন। যেহেতু মুরগিগুলো ডিম পাড়া মুরগি, ডিম পাড়া মুরগির মধ্যে কিন্তু কিছুটা চর্বি থাকে, সেজন্য একটু তেল কমিয়ে দিলেও সমস্যা হয় না। সেই সাথে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ। আমি অনেক সময় পেঁয়াজ ফ্রোজেন করে রাখি, কাজের যেন দ্রুত কাজ করা যায়, কিছু টেকনিক করলে কিন্তু আমাদের কাজ সহজ হয়ে যায়। আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ কুচি এগুলো ফ্রোজেন করে রাখলে। এখানে দিয়ে দিচ্ছি 3টি টমেটো, এখানে 4 টুকরো করে দিয়েছি যেহেতু টমেটোগুলো গলে যাবে। দেশি মুরগির রান্না হতে কিন্তু অনেক সময় লাগে, সেই সাথে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট। এখানে রসুনের পেস্ট দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলো নেড়ে চেড়ে একটু পরপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে কষিয়ে নিতে হবে। আগুনটা বাড়িয়ে দিলে কিন্তু ঝোলটা, যেটা মুরগি থেকে বেরিয়েছে, ঝোলটা কমে যাবে, সেজন্য অবশ্যই আগুনটা কমিয়ে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দেওয়াতে আমি আস্ত মশলা অ্যাড করব না, গরম মশলা আমি বাসায় তৈরি করে নিই, উপরে দেওয়া থাকবে ছোট আকারে ভিডিওর মধ্যে। সেই সাথে কেউ যদি ঘরোয়াভাবে তৈরি করতে চান, আমার চ্যানেলে কিন্তু এটা রেসিপি দেওয়া আছে। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, সেই সাথে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। মোটামুটি 30 মিনিট সিদ্ধ হওয়ার পরে আমি এখানে কষানোর পরে গাজরটা অ্যাড করে দিচ্ছি। গাজর যেহেতু একটু বড় করে কেটেছি, সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগবে। ঢাকনা দিয়ে দিয়ে একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে, এখনও কিন্তু কোনো পানি অ্যাড করতে হয়নি, মাংস থেকে যে পানিটা বেরিয়েছে এতে কিন্তু কষানোটা ঠিকভাবে হয়ে যাচ্ছে। আদা পেস্টটা প্রথমে আমি একটু কম দিয়েছিলাম, সেজন্য পরবর্তীতে আর একটু অ্যাড করেছি। এখন এটাকে পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে এটা আরও 20 মিনিটের মতো রান্না করতে হবে। 20 মিনিট রান্না করার পরে এখানে আলুটা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি বাজারে যে নতুন আলু, শীতকালীন এই নতুন আলুটা, এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। আলুটার সাথে আমি একটু হালকা হলুদ ও লবণ দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ হলুদ এবং 1/2 চা চামচ লবণ, যেন আলুটাও পাংশে টাইপের না লাগে, আলুটাও যেন ঠিকভাবে লবণ অ্যাবজর্ব করে। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে আরও 20 মিনিট রান্না করতে হবে। এই এই মুরগিগুলো কিন্তু রান্না করার প্রসেসটাই হচ্ছে লো কুক, অনেক সময় নিয়ে রান্না করতে হবে। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, সেই সাথে গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। প্রথমে কিন্তু আমি গরম মশলা দিইনি, ওখানে দিয়েছিলাম ধনিয়া ও জিরার গুঁড়ো, সেই সাথে রাঁধুনি যে চিকেন মশলাটা পাওয়া যায় সেটা দিয়েছিলাম। এখন লাস্টে নামানোর সময় গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, সেই সাথে যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন, আর রান্না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের এক একটি লাইক কমেন্ট ফলো কিন্তু আমাকে অনেক কাজের অনুপ্রেরণা দেয়, অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন ফাইনাল লুক,
তেলটা উপরে উঠে এসেছে, সেই সাথে আলু গাজর মুরগিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।